সামনেই ঈদ, আর সেমাই ছাড়া ঈদ একদমই অসম্পূর্ণ। আর আজকে আমি বানাবো ভীষণই মজাদার একটা সেমাই, যার নাম নবাবী সেমাই। উপরটা ক্রিস্পি আর ভেতরটা একটা ক্রিমি লেয়ার, ভীষণই দারুণ হয় খেতে সেমাইটা। আর যেহেতু সেমাইটা ঠান্ডা খেতে হয়, তাই আপনি অ্যাডভান্স কিন্তু বানিয়ে রাখতে পারবেন। তাহলে চলুন শুরু করি মুখে লেগে থাকার মতন একটা সেমাই, যার নাম নবাবী সেমাই। সবার প্রথমে একটা ননস্টিক প্যানে 3 টেবিল চামচ ঘি দিয়ে দেবো। ঘিয়ের বদলে বাটারও ইউজ করতে পারেন। এরপর ঘিটা গরম হলে একটু কাজু আর একটু কিশমিশ দিয়ে দেবো। কোয়ান্টিটি আপনারা আপনাদের হিসেবের মতন দিয়ে দেবেন। খুব একটা বেশি লালচে করে কিন্তু ভাজবো না, মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নেবো। আর নেওয়ার পরেই কাজু কিশমিশটা তুলে নেবো। কাজু কিশমিশ সব তোলা হয়ে গেলে বাকি ঘিয়ের মধ্যেই 300 গ্রাম মতন লাচ্ছা সেমাই দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় অফ করা আছে। এর সঙ্গে দিয়ে দেবো 1/2 কাপ চিনি আর 1/2 কাপ গুঁড়ো দুধ। চিনির পরিমাণটা আপনারা আপনাদের হিসেব মতন দিয়ে দেবেন। গুঁড়ো দুধ আর চিনিটা সেমাইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা জ্বালিয়ে দেবো। ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর গ্যাসটা জ্বালিয়ে দেবো এবং লো ফ্লেমে সেমাইটা একটু ভালো করে ভেজে নেবো। কোনো অবস্থাতে কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না। কিছুক্ষণ নাড়াচাড়া করলে চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করবে, কিন্তু চিনি থেকে কিন্তু কোনো জল ছাড়বে না আর সেমাইয়ের রঙটাও চেঞ্জ হবে। সেমাইটা একটু বাদামি রং ধরলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এরপর একটা কাঁচের সার্ভিং ডিশে যতটা সেমাই ভেজেছিলাম তার 1/2 সেমাই এরকম বিছিয়ে দেবো। সমান করে ভালো করে স্প্যাচুলার সাহায্যে বা হাত দিয়ে বিছিয়ে দিতে হবে। ভালো করে এরকম করে সেট করে সাইডে আলাদা করে রেখে দেবো। ক্রিমের জন্য এখানে আমি 2 কাপ দুধ নিয়েছি, টোটাল 4 কাপ দুধ নিয়েছিলাম। জাল দিয়ে ঘন করে সেটা 2 কাপ করেছি এবং ঠান্ডা অবস্থাতেই দিয়েছি। গ্যাসের ফ্লেমটা অফ করেই এখানে 1/2 কাপ গুঁড়ো দুধ দেবো, সঙ্গে 1/2 কাপ কাস্টার্ড পাউডার দিয়ে দেবো। গ্যাস অফ অবস্থাতেই একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে গুঁড়ো দুধ আর কাস্টার্ড পাউডারটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসটা জ্বালিয়ে দেবো এবং লো ফ্লেমেই ভালো করে ক্রমাগত নেড়ে ছেড়ে যেতে হবে। কাস্টার্ড পাউডার যদি অ্যাভেলেবেল না থাকে এর বদলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, একই কিন্তু স্বাদ আসবে। এরপর নাড়তে থাকা অবস্থাতেই এখানে অল্প অল্প করে কনডেন্স মিল্ক দিয়ে দেবো। আমি এখানে 1/2 কাপ মতন কনডেন্স মিল্ক দিয়েছি। ক্রমাগত কিন্তু এরকম করে নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু ভালো করে মিশবে না। কনডেন্স মিল্কের বদলে আপনারা চিনিও দিতে পারেন, তবে চিনি দিলে একটু জল ছাড়ে, তো তাই ক্রিমটা ঘন হতে একটু সময় লাগবে। তবে যেটাই দেন না কেন স্বাদ অনুযায়ী দেবেন। যেহেতু কাস্টার্ড পাউডার আছে তাই এটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। 2 থেকে 2.5 মিনিট মতন একটু নাড়াচাড়া করলেই ক্রিমটা কিন্তু এরকম ঘন হয়ে আসবে। আর যখনই ক্রিমের থিকনেসটা এরকম একটু ঘন হয়ে আসবে তখন এখানে 1/2 কাপ মতন ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। ক্রিম অ্যাড করলে খুব সুন্দর একটা টেক্সচারও আসবে আর ফ্লেভারও আসবে। যে কোনো ব্র্যান্ডেরই কিন্তু ফ্রেশ ক্রিম ইউজ করতে পারেন। ক্রিমটা দেওয়ার পরও গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। আর ক্রিমটা ঠিক এরকম ঘন হয়ে আসলে এখানে আর একটু ফ্লেভারের জন্য এখানে জাফরান মেশানো 2 চামচ মতন কেওড়া জল দিয়ে দেবো। কেওড়া জলটা একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এর বদলে আপনারা 2 থেকে 3টে এলাচও দিতে পারেন। জাফরানটা ক্রিমের সাথে ভালো করে মিশিয়ে নেবো এবং আরও 1 মিনিট মতন একটু নেড়ে চেড়ে নেবো। আর যখন এরকম থিকনেস এসে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, কারণ এর থেকে বেশি আর ঘন করবো না। ঠান্ডা হলে ক্রিমটা অনেকটাই সেট হয়ে যাবে আগের থেকে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এবং এই গরম ক্রিমটা সরাসরি যে সেমাইটা সার্ভিং ডিশে বিছিয়ে রেখেছিলাম তার মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দেবো। এমনভাবে ক্রিমটা ঢালতে হবে যাতে পুরো সেমাইটা ঢাকা পড়ে যায়। একটা চামচের সাহায্যে ক্রিমটা এরকম ভালো করে স্প্রেড করে দেবো যাতে সেমাইটা পুরো ঢাকা পড়ে যায়। এরপর ক্রিমের ওপর বাকি যে ভাজা সেমাইটা ছিল সেটা এরকম করে বিছিয়ে দেবো। আর এই সেমাইটা এমনভাবে বিছিয়ে দিতে হবে যাতে পুরো ক্রিমটা ঢাকা পড়ে যায়। পুরো সেমাইটা দেওয়া হয়ে গেলে হাত দিয়ে বা স্প্যাচুলার সাহায্যে ভালো করে এরকম করে সেট করে দিতে হবে। আর ভালো করে সেমাইটা সেট করা হয়ে গেলে এখানে আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দেবো।
নবাবের সেমাইটা তো হয়ে গেছে, কিন্তু যেহেতু এই সেমাইটা ঠান্ডা খেতে হয় তাই আগে আমি এটা রুম টেম্পারেচারে আনবো, তারপরে 4 থেকে 5 ঘন্টা মতন নর্মাল ফ্রিজে রেখে দেবো। ওভারনাইট রাখতে পারলে ভালো হয়। ফ্রিজ থেকে নবাবের সেমাই বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সেমাই আর ক্রিমের লেয়ারটা দেখতে যেমনই সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। আর নবাবের সেমাইটা আর একটু সুন্দর দেখার জন্য আমি উপর থেকে একটু পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দেবো। আসছে ঈদে বানিয়ে ফেলুন আর ঈদের খাবারের টেবিলে সৌন্দর্য বাড়িয়ে তুলুন এইরকম রিচ ক্রিমি মজাদার ডিশ দিয়ে, যার নাম নবাবি সেমাই। এটার নাম নবাবি কেন হয়েছে আমার জানা নেই, তবে নাম যেমনই হোক খেতে কিন্তু অসাধারণ হয়। আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।